রাজ্যের মেডিকেল কলেজ ও হাসপাতালগুলিতে নিরাপত্তা বৃদ্ধি করতে অতিরিক্ত মহিলা নিরাপত্তা কর্মী মোতায়েন করা হবে বলে জানালো রাজ্য। বুধবার সুপ্রিম কোর্টে এ বিষয়ে হলফনামা দেওয়া হয়েছে। মঙ্গলবার রাজ্যের মেডিকেল কলেজ ও হাসপাতালগুলিতে নিরাপত্তা ব্যবস্থায় অস্থায়ী কর্মী নিয়োগ করা নিয়ে প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের প্রশ্নের মুখে পড়তে হয় রাজ্যকে। তারপরেই হলফনামা দিল রাজ্য। মঙ্গলবার আরজিকর কাণ্ডের শুনানি চলাকালীন গত 13 সেপ্টেম্বর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর রাজ্যের মেডিকেল কলেজ ও হাসপাতালগুলিতে অতিরিক্ত 1,514 জন নিরাপত্তা কর্মী নিয়োগের কথা জানিয়েছিল। চুক্তির ভিত্তিতে ওই সব কর্মীদের নেওয়া হবে। প্রকল্পের নাম দেওয়া হয়েছে রাত্রিসাথী। এই প্রকল্পে 1 বছরের জন্য বাইরের একটি সংস্থাকে বেছে নিয়েছে রাজ্য। এরপর বুধবার তারা সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানালো 910 জন অতিরিক্ত মহিলা নিরাপত্তা কর্মীকে রাজ্যের হাসপাতালগুলিতে মোতায়েন করা হবে। পুলিশ ট্রেনিং ইনস্টিটিউট থেকে ওই মহিলা নিরাপত্তা কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রধান বিচারপতি মঙ্গলবার পর্যবেক্ষণে প্রশ্ন তোলেন, হাসপাতালের নিরাপত্তায় কেন চুক্তিভিত্তিক কর্মী? অভিযুক্তও একজন অস্থায়ী কর্মী ছিলেন। মাত্র 7 দিনের প্রশিক্ষণ দিয়ে কিভাবে নিশ্চিত নিরাপত্তা দেওয়ার আশা করা হয়? রাজ্য বলছে তারা বাইরের নিরাপত্তা সংস্থার কর্মীদের দায়িত্ব দেবে। তাদের দায়িত্ব দেওয়ার আগে ওই সব কর্মীর মানসিক অবস্থা দেখেছেন? এটা কোনো প্রশ্ন নয়। মূল সমস্যা হচ্ছে নিরাপত্তার দায়িত্বে অস্থায়ী কর্মী কেন? কেন রাজ্য এমন পদক্ষেপ করছে? তিনি আরও বলেন, অভিযুক্তও একজন সিভিক ভলেন্টিয়ার, নিরাপত্তার জন্য সিভিক ভলেন্টিয়ারদের দায়িত্ব দেওয়া হয়নি তো। নিরাপত্তার অভাব ছিল বলেই তো ওই সিভিক ভলেন্টিয়ার সারা হাসপাতাল ঘুরে বেরিয়েছেন। আবার নিরাপত্তার দায়িত্বে অস্থায়ী কর্মী রাখবেন? যেখানে সবসময় কাজ চলছে, ডাক্তারেরা 36 ঘন্টা কাজ করছে, সেখানে এমন নিরাপত্তা কেন? প্রধান বিচারপতির প্রশ্নের মুখে রাজ্যের তরফে আশ্বাস দেওয়া হয় পর্যাপ্ত বিচার ব্যবস্থা করা হবে। রাত্রিসাথী কর্মসূচির কথা উল্লেখ করেন রাজ্যের আইনজীবী কপিল সিব্বল। প্রধান বিচারপতি পাল্টা বলেন, চুক্তিভিত্তিক কর্মীদের 7 দিনের ট্রেনিং দিয়ে কিভাবে তাদের কাছ থেকে উপযুক্ত নিরাপত্তার আশা করছেন? প্রধান বিচারপতি চন্দ্রচূড় বলেন, রাজ্যের এ বিষয়ে ভাবা উচিত কিভাবে গুরুত্বপূর্ণ জায়গায় নিরাপত্তার দায়িত্বে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করতে পারে রাজ্য।